আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব এই রাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর নিয়েছি এখানে ফুলকপি তো ফুলকপিটা আমি এক কাপের মতো গ্রেটার দিয়ে গ্রেট করে দিব তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে করছি দেখে নিন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে এভাবে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি তো হাতের কাছে গ্রেটার যদি না থাকে তাহলে বটি দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন খুব কুচি কুচি করে এটাকে কেটে নিতে হবে তো এভাবে কিন্তু আমি গ্রেটার দিয়ে সম্পূর্ণ ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি এখানে আমার এক কাপের মতো ফুলকপি হয়েছে এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর কাঠের স্প্যাচুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন এখানে আটা দিয়ে দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে গ্রেড করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি তো এক কাপ আটার জন্য এক কাপ ফুলকপি আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফুলকপির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিদিছি এখানে হাফ চা চামচের মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো কাঁচামরিচ কুচি তো ঝালটা বুঝে কিন্তু আপনারা এটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো চিলি ফ্লেক্স এটা কিন্তু টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি দিচ্ছি এখানে চা চামচার মতো হলুদের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো চাইলে কিন্তু আপনার এখানে লালমরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারেন তো এই পুরটার মধ্যে কিন্তু আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করে নিতে পারেন কিমা করে বা চাইলে কিন্তু এভাবেও আপনারা দিয়ে নিতে পারেন এখন এটাকে আমি ভেজে নিব তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে গ্রেড করা ফুলকপিটা দিয়ে নিতে হবে তো সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব সহজে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় চুলার আঁচ মিডিয়াম টু রোদে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি ধনে কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নিব তো হাতের কাছে ধনেপাতা না থাকলে এখানে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিতে পারেন তবে ধনেপাতা দিয়ে নিলে কিন্তু অসম্ভব দারুণ একটা ফ্লেভার আসবে তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টে এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে ডোটাকে আমি একটু মথে নেবো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ভালো করে মথে নিতে হবে ডোটাকে মথে এখান থেকে লেচি কেটে নিতে হবে তো এখান থেকে আমি প্রায় তিনটার মতো লেচি কেটে নেব একটা ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিতে হবে তাহলে কিন্তু সমান ভাগে লেচিগুলো কেটে নিতে পারবেন লেচিগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে নিতে হবে এখন এগুলোকে আমি একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি একটু ভালো করে মথে নিব তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মথে নিতে হবে এটাকে ভালো করে মথে আমি একটু রাউন্ড করে নিয়েছি রাউন্ড করে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তো চ্যাপটা করার পর কিন্তু হাত দিয়ে এভাবে লুচির মতো করে বানিয়ে নিতে হবে তো ভিতরে একটু জায়গা রেখে এভাবে কিন্তু আপনারা এটাকে রাউন্ড করে নেবেন যাতে এর ভিতরে পুরটা দেওয়া যায় এখন আমি এখানে প্রায় একটা চামচের মতো পুর দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর কিন্তু এভাবে এটাকে সিল করে নিতে হবে তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে চেপে সিল করে নেবেন তা না হলে কিন্তু পুরটা বাহিরে বের হয়ে আসতে পারে এখন এটাকে আমি খুব ভালো করে রাউন্ড করে চ্যাপটা করে নিয়েছি আর এখানে আটার ডাস্ট ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিব তো একটু সাবধানে রুটিটা বেলে নেবেন তা না হলে কিন্তু পুরটা এভাবে বাহিরে চলে আসতে পারে তো এটা বেলে নেওয়ার সময় কিন্তু পোটটা একটু বাহিরে বের হয়ে আসবে তো একটু সাবধানে বেলে নিলে কিন্তু খুব বেশি বের হয়ে যাবে না তো মোটামুটি রাউন্ড করে একটা রুটির মতো বেলে নেবেন তো দেখুন রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে রুটিটা দিয়ে দিচ্ছি তো মিডিয়াম টু লো আছে আমি এই রুটিটা ভেজে নিব তো উল্টে পাল্টে ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে যখন রুটিটা হয়ে যাবে তখন এখানে ঘি দিয়ে দিতে হবে তো আমি এখানে ঘি দিয়ে এটা ভেজে নেব তো এখানে আমি চা চামচের মতো ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে ছুরি দিয়ে কেটে সার্ভ করে নিচ্ছি তো এই পরোটাগুলো কিন্তু ছুরি দিয়ে কেটেই সার্ভ করে নিতে হয় তো এটাকে আমি কেটে সার্ভ করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এটাকে আস্তেও সার্ভ করে নিতে পারেন তো যে কোনো মাংসের ঝোলের সাথে কিন্তু একেবারে জমে যাবে তো অনেক সফট হয়েছে এই পরোটাগুলো খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো ফুলকপির পরোটাগুলোকে আমি কেটে সার্ভ করে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কত সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলো মাংসের ঝোলের সাথে সার্ভ করে নিতে পারেন বা চাইলে কিন্তু এমনিও এভাবে সার্ভ করে নিতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন